আমি তোমায় কোথাও যেতে দেবো না রাধিকা। কাল রাতের পর আমি তোমায় আর কখনো একা ছাড়বো না। আমি যেতে চাই না কর্ণ, তোমার সাথেই থাকতে চাই, সংসার করতে চাই, কিন্তু নিজের মুখে এ কথা কি করে বলবো তোমায়? তুমি আমাকে আটকাবে না কর্ণ? বলো না, বলো। রাধিকা, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ। শোনো, তুমি রেস্ট নাও, ঘুমিয়ে পড়ো। তোমায় সরি বলতে চাই রাধিকা, তুমি এখানেই থাকো, আর যেও না। কিন্তু কি করে যে বলবো, বাড়িতে যা যা সমস্যা আছে আমি মেটাবো, কথা দিচ্ছি। আমি প্রমিস করছি তোমার আর অভির কোনো ক্ষতি আমি হতে দেব না। কাল তোমায় ফ্লাইটের টিকিট দিতে পারিনি, তুমি চলে যাবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তুমি দেখে নাও, তারপর তো সবাইকে জানাতে হবে। রাধিকা, তাড়াতাড়ি রেডি হয়ে এসো, টিনিকে ড্রপ করতে বেরোতে হবে। হ্যাঁ যাচ্ছি, দেরি হয়ে গেল অনেকটা।
দেখুন মিস্টার সেন, আপনি যা যা বললেন আর আমি যা দেখছি তাতে আমার মনে হয় এটা আপনার কোনো পুরনো শত্রুতার ফল। হ্যাঁ ইন্সপেক্টর, কিন্তু ম্যাটারটা আমার কাছে একদম ক্লিয়ার নয়। দেখুন, কালির পুরনো রেকর্ডস আমরা চেক করছি, আর ও যে থানার কাস্টাডিতে ছিল সেখান থেকে ওর ডিটেলসটা আমরা পেয়ে যাব। অফিসার, অফিসার, আমার অভিকে নিয়ে খুব টেনশন হচ্ছে। কালি যদি অভির কোনো ক্ষতি করে দেয়। না 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 অফিসার, কালীকে কোনোভাবেই অভি অবধি পৌঁছতে দেওয়া যাবে না। টনটনি, কালী কোনোভাবেই বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা আমাকে একদম ঠিক সময়ে খবর দিয়েছেন। কালীর ডিটেলস নিয়ে আমার কাছে একটা ফোন আসবে। এক মিনিট। হ্যাঁ বলো। তাই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা দেখো আমি দেখছি। কালীর ডিটেলসটা পাওয়া গেছে। কালী একজন কুখ্যাত গুন্ডা। ও দার্জিলিং থাকত। পুলিশের চোখকে ধুলো দিয়ে দু মাস অন্তর অন্তর ও জায়গা চেঞ্জ করত। তবে এবারে ও অনেকদিন টানা জেলে ছিল। ওকে অন্য কেউ এসে বেল দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু কে ছাড়িয়ে নিয়ে যায় সেটা কিন্তু এখন আমরা জানতে পারিনি। জানতে পারলে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ ইন্সপেক্টর, থ্যাংক ইউ সো মাচ। তবে একটা কথা, অভি এখনো নাবালক। ওর বাবা যদি আবার ইন্টারফেয়ার করার চেষ্টা করে বা কোর্ট কাস্টাডির জন্য কেস করার চেষ্টা করে, আমরা কিভাবে আটকাতে পারি? দেখুন মিস্টার সেন, এই ব্যাপারে আপনাদের লয়ারের সঙ্গে কথা বলা ভালো। কালী যাতে ফার্দার কোনো গন্ডগোল না করতে পারে সেটা আমরা দেখব। কিন্তু ও যদি ছেলের জন্য কোর্টে কেস করে তাহলে সেটা লিগালি কিভাবে আটকানো সম্ভব আমার মনে হয় সেটা একজন লয়ারই বেটার বলতে পারবে। ঠিক আছে, সেই ব্যাপারে আমরা না হয় কথা বলছি। ইন্সপেক্টর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওকে, আমি তাহলে আসি। ফার্দার কোনো ইনফরমেশন পেলে আমি নিশ্চয়ই জানাবো আপনাকে। থ্যাংক ইউ। ওকে স্যার, আসুন। একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, কালীর সাথে তোমার পুরনো শত্রুতা কি করে হতে পারে? ও তো তোমাকে চেনেই না, শুধু শুধু বোধহয় তোমার নামটাই জানে। সেই সূত্রে কি করে তোমার সাথে ওর রাইভালরি হবে বলো তো? কোন আমিও বুঝতে পারছি না। দেখা যাক ইন্সপেক্টর কি ইনফর্ম করে। রাধিকা খুব শিগগিরই এটার উত্তর খুঁজতে হবে। ও যদি ছেলের জন্য কোর্টে কেস করে তাহলে সেটা লিগালি কিভাবে আটকানো সম্ভব আমার মনে হয় সেটা একজন লয়ারই বেটার বলতে পারবে। রাধিকা ঠিক এইভাবে তোমার স্বামী কর্ণ সেন আমার জীবনটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চেয়েছে। তোমার স্বামীর জন্য, তোমার স্বামীর জন্য আমাকে জেলে যেতে হয়েছিল তো? চারটে বছর আমাকে পচে গলে জেলের মধ্যে দিন কাটাতে হয়েছে, রাত কাটাতে হয়েছে। ভেবেছিলে কর্ণ সেন কালী মরে যাবে? না না না, কালী হলো কই মাছের জাল, এত সহজে কালী মরে না। তাই কালী আবার ফেরত এসেছে। মধ্যিখান থেকে আমার আমার বউটা আমায় ছেড়ে চলে গেল, মরেই গেল। আর আমার ছেলে, আমার ছেলে অভি মুখটাই ভালো করে কোনোদিন দেখতে পেলাম না। আমার ছেলে আমায় ঘেন্না করে, আমার ছেলে আমায় ভয় পায়, অভি নিজের বাপকে ভয় পায়, তার জন্য দায়ী শুধুমাত্র তুমি রাধিকা।
ছেলের মনে একেবারে বিষ ঢেলে দিয়েছ, বিষাক্ত করে তুলেছ। না না না, আমি আমার ছেলেকে ফেরত নেবই। কর্ণসেন, তুমি কালীকে মারতে চেয়েছিলে তো, এবার বেঁচে থাকতে তোমাদের জীবনে একেবারে নরক যন্ত্রণা নিয়ে আসবে, বিষ ঠেলে দেবে এই কালী। তোরই ঠাকুরাধিকার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং রাধিকা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং শোয়নি, মিটিং এ আজকে বসতে হবে, সো গেট রেডি। ইয়েস স্যার, আমি সব প্রজেক্ট ডিটেইলসই চেক করছিলাম। ও ওকে, আমাদের হাতে শুধু একদিন বাকি আছে, সো ফাইনাল চেকলিস্টটা শেয়ার করো। ইয়েস স্যার, আমি অল ডেকর আর কস্টিউম চেক করে নিয়েছি, অল ওকে স্যার। হ্যাঁ, আর শোয়নি ম্যাম, মডেল ট্রায়াল করা হয়ে গেছে? হ্যাঁ রাধিকা, ওই বিষয়টা তো ঈশানি হ্যান্ডেল করছে। হ্যাঁ, আমি অলরেডি দেখে নিয়েছি, আই হ্যাভ অলরেডি ডান দিস। বাহ, ভেরি গুড। আচ্ছা ঈশানি, তুমি মডেল ট্রায়ালের ভিডিওটা আমাদের সাথে শেয়ার করে নাও, কারণ আমাদের তো দেখে নিতে হবে না সবকিছু ঠিকঠাক আছে কিনা। রাধিকা, রাধিকা, আমি ট্রায়াল মানেটা জানি, আমি ফিটিংস এন্ড এভরিথিং সব চেক করে নিয়েছি। ঈশানি, তুমি সিনিয়রের সাথে এভাবে কথা বলছো? রাধিকা তোমার সিনিয়র ডিজাইনার আর তোমার বস, তুমি যদি এভাবে আনপ্রফেশনাল বিহেভিয়ার করো তাহলে তোমার জন্য ভালো হবে না। না স্যার, আই মিন আমি কিন্তু স্যার মানে দায়িত্ব নিয়েই কাজটা করেছি। ঈশানি, আমরা প্রত্যেকে এখানে দায়িত্ব নিয়েই কাজ করি নিজেদের। তাছাড়া প্রজেক্ট ফাইনাল সাবমিশনের আগে আমরা সব কিছু চেক করে দেখে নিতে চাই, তার একটা মাত্র কারণ, যাতে কোথাও কোনো ভুল না হয়। দেখো ঈশানি, আমরা সেন ক্রিয়েশনে যারা কাজ করি, যারা আমরা এমপ্লয়ি, আমরা কিন্তু একটা টিম। আর টিম মেম্বারসদের ওয়েভলেন্থ ম্যাচ করাটা খুব ইম্পর্টেন্ট। ঈশানি, রাধিকাকে সরি বল। না কর্ণ, তার কোনো প্রয়োজন নেই। ঈশানি, তুমি বরং ট্রায়াল ভিডিওটা শেয়ার করো। রাধিকা, তুমি ইন্টেনশনালি আমাকে স্যারের সামনে খারাপ করলে, আর এটা তুমি বারবার করো। লাইমলাইটে শুধু তুমিই থাকবে, আমি তোমাকে ডাউন করেই ছাড়বো। রাধিকা, করেই ছাড়বো। রাধিকা, ট্রায়াল ভিডিওটা আছে। কি হলো ঈশানি, আমার কথাটা বুঝতে পারছো না? সরি স্যার। না, আমার সরি নয়, রাধিকাকে বলতে বলেছি। ঠিক আছে কর্ণ, লেটস এন্ড দ্য টপিক, ইটস ওকে। নো রাধিকা, ইটস নট ওকে। ভুল করলে সরি বলতে হয়, কেউ ভুল স্বীকার করলে ছোট হয়ে যায় না। কর্ণ, আই মিন ঈশানি ভুল করেছে, ওকে সরি বলতে হবে। সরি রাধিকা। ইটস ওকে ঈশানি, উই অল হ্যাভ টু ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম। এই প্রজেক্টটাকে আমাদের সাকসেসফুল করে তুলতেই হবে। আমার ফোন, আসলে যখন কিচেনে এসেছিলাম না, ফোনটা এখানে ফেলে গেছিলাম। অনেকক্ষণ ধরে ফোনটা রিং হচ্ছিল। ও, আমি দেখছি, আমি দেখছি। কালি, কালি এত পর কেন ফোন করছে? বারণ করেছি তাও। কি
কি হয়েছে পায়েল? কই বড় মা, কিছু না তো? কিছু হয়নি। কালী যিনি ফোন করছিলেন তিনি কে? কালী 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 কার্পেন্টার। আসলে আমার খাটটাতে না একটু প্রবলেম হচ্ছিল, তাই জন্য ডেকেছি। আচ্ছা, ফোনটা তুলুন ম্যাডাম, ফোনটা তুলুন। কি হলো? ফোন করছি কেন? এতবার করে বারণ করেছি। আপনি আমাকে জেল থেকে ছাড়ালেন, সেটা তো শুধু শুধু নয়। এই যে আপনি আমায় হেল্প করলেন, আপনার নিশ্চয়ই এর পেছনে কিছু একটা উদ্দেশ্য আছে। একদম ঠিক ধরেছো, আমি শুধু শুধু তোমার বেল করাই। কিন্তু তুমি তো কোনো কাজই নেই। একটা কাজ দিলাম, সেটাও ঠিক করে করতে পারলে না, রাধিকার বাড়িতে ফোনটা ফেলে গেলে। ওই রাধিকা আর কর্ণ সেন, আমার নামে কিন্তু পুলিশে কমপ্লেন ঠুকেছে। একটা কথা ভালো করে শুনে রাখো, পুলিশ যদি আমায় ধরে আপনিও কিন্তু বিপদে পড়বেন ম্যাডাম। স্যার, অলমোস্ট সবকিছু ডান হয়ে গেছে। স্যার, আপনার জুতো। কি জুতো? আই মিন আপনার জুতোর ফিতেটা খোলা। ও, থ্যাংক ইউ। এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি হাতে ফাইলস গুলো ছিল। ওকে, সরি ফর হোয়াট? ইশানি, আমরা গিয়ে কাজটা করে নি, চলো। রাধিকা, আজকের ফ্যাশন শোটা একদম পারফেক্ট হবে, দেখো। এটার সাথে ফ্যাশন শো এর কি সম্পর্ক? তোর মনে আছে যেদিন অফিসে তুমি প্রথম এসেছিলে আর 5 বছর পর আমাদের দার্জিলিং এ দেখা হয়েছিল? এরকমই একটা ইনসিডেন্ট হয়েছিল, মনে পড়ছে? তাই এই ইনসিডেন্টটা আমি পজিটিভ বলে মানি। যেটা এতদিন ধরে চেয়েছিলাম সেই উইশটা ফাইনালি ফুলফিল হবে। ওকে, লেটস সি। ইয়া, লেটস সি।
বাড়ির তো সব দান তো। ওকে ওকে, আমি এখান থেকে ইশানিকে পাঠাচ্ছি। ওকে ফাইন ফাইন। সোহিনী ম্যাম, হ্যাঁ, শো এর প্রিপারেশন কতদূর? অলমোস্ট ডান রাধিকা। আচ্ছা, আর কস্টিউমস গুলো শো এর ভেনিউতে পৌঁছে গেছে? ইয়েস রাধিকা। ইশানি, সব ফিটিংস গুলো ভালো করে চেক করে নিয়েছো? হ্যাঁ রাধিকা, ইটস অল ডান। বাহ, গুড। এখন রাধিকা, একটা বিপদ হয়ে গেছে। কি হয়েছে বন্নি? মেল শো স্টপারের কস্টিউম ফিট হচ্ছে না। মানে ইশানি, তুমি কস্টিউমস এর ফিটিংস রিচেক করোনি? হ্যাঁ রাধিকা, মানে আমি আমি করেছিলাম। কবে করেছিলে? কালকে করেছিলে? না, অ্যাকচুয়ালি রাধিকা, টু উইকস আগে, মানে যখন কস্টিউমগুলো বানানো হয়েছিল আমি তখন ভালোভাবে চেক করেছিলাম। হোয়াট? টু উইকস আগে ফিটিংস চেক করলে, কিন্তু কাল একবারও করলে না? ঈশানি, আমি তোমাকে বলেছিলাম শো এর আগে সমস্ত ফিটিংস ভালো করে রিচেক করতে। রাধিকা রাধিকা, আমি জাস্ট মিস করে গেছি। মাই গড, ঈশানি ঈশানি, তুমি এটা কি করে করতে পারো? এখন কি হবে বলো তো? স্যার তো কিছুই জানেন না। ঈশানি, তুমি এত ক্যাজুয়াল কি করে হতে পারলে বলো তো? আর এখন এখানে দাঁড়িয়ে বলছো যে মিস করে গেছো। এই তোমার প্রফেশনালিজম। বারবার বলেছিলাম এই ফ্যাশন শোটায় যেন কোনো রকমের ভুল না হয়। কি করবো? রাধিকা, কি হলো? সব ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে সব। ওকে, আই ওয়ান্ট এভরিথিং টু বি পারফেক্ট, ওকে? 100% পারফেক্ট। অলমোস্ট রেডি, কিন্তু কর্ণ, আমরা না আমাদের ফিমেল কালেকশনটা আগে লঞ্চ করব। কেন ফিমেল কালেকশন? কেন, মানে প্রথমে তো মেল কালেকশন লঞ্চ করার কথা, তাই না? হ্যাঁ, কিন্তু কিন্তু কর্ণ, একটা ছোট প্রবলেম হয়েছে। প্রবলেম? কি প্রবলেম? What? রাধিকা, তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ কর্ণ, ভুলটা আমার। মেল শো স্টপারের কস্টিউম ফিটিংসটা আমার আমার শো এর আগে রিচেক করা উচিত ছিল, আমি আমি করতে ভুলে গেছি। রাধিকা, বাইরে গেস্টরা ওয়েট করছে, আর তুমি এখন বলছো মেল শো স্টপারের কস্টিউম ফিট হচ্ছে না? তুমি জানো তুমি কি বলছো? তুমি জানো এখন কি হবে? শো অলরেডি স্টার্ট হয়ে গেছে। স্যার স্যার, আসলে দোষটা আমার, দোষটা আমার তো সোহিনী ম্যাম, আমি তো কস্টিউম গুলোর ফিটিংস রিচেক করতে ভুলে গেছি। এত ইজিলি কি করে বলছো ভুল হয়ে গেছে? রাধিকা, এই ভুলের মাশুলটা শেন ক্রিয়েশন কে দিতে হবে, তুমি জানো না? এক সেকেন্ড, ভুলটা তোমারই তো। তুমি তুমি তো কোনোদিন এরকম ভুল করনি। না না, শোয়ের আগে তুমি এরকম ভুল করতেই পারো না। রাধিকা, আমাকে সত্যিটা বলো, কি হয়েছে? রাধিকা আমার জন্য সব ব্লেম নিজের উপর নিচ্ছে, কিন্তু আসল সত্যিটা যদি সামনে চলে আসে তাহলে? রাধিকা, আমাকে সত্যিটা বলো, কি হয়েছে বলো? বন্নি, সোহিনী, তোমরা নিশ্চয় জানো, আমাকে সত্যিটা বলো প্লিজ। বন্নি, সোহিনী ম্যাম, তোমরা প্লিজ যাও না ফ্যাশন শো এর ওখানে, আমরা আমরা এদিকটা শর্ট আউট করছি। ওকে রাধিকা, দরকার পড়লে ডেকো আমায়। এসো শনি।
হইনি ম্যাম। ম্যাম আই এম এক্সট্রিমলি সরি, আমি সত্যি বলছি, আমি আমি বুঝতে পেরেছি আজকে আমার জন্য সিন ক্রিয়েশনে এত বড় একটা প্রবলেম হয়ে গেল। সরিটা তুমি রাধিকাকে গিয়ে বলো ইশানি, রাধিকাকে সরি বলাটাই বেটার। তুমি সবসময় ওর সাথে কম্পিটিশন করেছো, ঝামেলা লাগানোর চেষ্টা করেছো, ওর পেছনে লেগেছো। What do you think? আমি কিছু জানি না, বুঝি না, কিন্তু আজ দেখো, আজকে যা সিচুয়েশন, তোমার দোষটা কিন্তু সম্পূর্ণ ও নিজের ওপর নিল। কি মনে হয় ইশানি, ও খুব খারাপ? রাধিকা সেন ক্রিয়েশনে ভালোই চায়, আমাদের কখনো কারো বিপদ হলে ও সবার আগে ছাপিয়ে পড়ে। আর তুমি এনিওয়ে, আজকে এই প্রবলেমটা যে কিভাবে সলভ হবে। কর্ণ, তুমি চিন্তা করো না, আমি আমি একটা দারুণ আইডিয়া পেয়েছি। কি আইডিয়া? রাধিকা, লাস্ট মোমেন্টে এসব কি বলছো? না, দিস ইজ ভেরি রিস্কি। কোনো এখানে রিস্কের কি আছে? আমাদের আগেকার অন্যান্য আইডিয়ার মতন এই আইডিয়াটাও ক্লিক করবে, আই এম শিওর। রাধিকা, আমার এটা ঠিক মনে হচ্ছে না, মানে আমি শিওর হতে পারছি না। কিন্তু আমি শিওর, প্লিজ আমার উপরে একটাবার ভরসা করো।